প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 31 মে 2022 কৃষি এন্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মঞ্জু মোল্লা কাকা প্রত্যেক সপ্তাহেই দুইবার করে নতুন নতুন গাভী নিয়ে সেখান থেকে বিক্রি করে থাকে এবং প্রতিবেদন আকারে এই ভিডিওগুলো আপনাদের আমি দেখাই মঙ্গলবার এবং বৃহস্পতিবারে। তো এই সপ্তাহে মঙ্গলবারে ওনার কাছে যে গাভীগুলো রয়েছে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে এই গাভীগুলোই দেখানোর চেষ্টা করব। দেখাবো নতুন সংগ্রহে ওনার কাছে কয়টা গাভী আছে বা এই কয়েকটা গাভীর মধ্যে কয়টা জাত রয়েছে, জাতমান কোয়ালিটি কেমন হবে, কেমন রেট হলে উনি বিক্রি করবে, বা এখন তো ধান কাটার মৌসুম চলতিছে, গোখাদ্যর দামটাও বেশি, এই টাইমে আসলে গরুর সঠিক বাজারটা কেমন যাচ্ছে এই সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ তো আপনার সঙ্গে দেখা হয়নি, আমি একটু বাইরে যাওয়ার কারণে। জি আপনারা গেলেন কক্সবাজার, আমাকে তো নিয়ে গেলেন না। আচ্ছা, ঘুরতে গেছিলাম তো, এর মধ্যে প্রতিবেদন দিবেন কি? এখন নয়টা আছে, নয়টার মধ্যে ছয়টা দেওয়াবো, আর বাচ্চারা তিন দেবে আংশিক, আমি তো বাসু ঠেকাই নেই, আমি তো চালাকি ব্যবসা করি না। অনেক লোক আছে বাছুর একদিন আগে ঠেকা তোলা বানায়া মেটে সারে, মানুষ পাগলা দেখে কাস্টমার গুলো আছে দেখে পাগল দেখে পাগলা কিনে ঠকিয়ে পড়ে চিল্লায় কয়, এলাকার বদনাম করে, দেশের বদনাম করে, কিন্তু আসলে তো তাদের দোষ আছে, খালি সাবান দিয়ে পাগল হয় গরু কিনে নিয়ে ঠকিয়ে এলাকার বদনাম হয়তো লাভ নাই, নিজে জাস্টিফাই করে নেওয়া দরকার। আমি চালাকি কোনো ব্যবসা করি না, করবো না। যে ছয়টা দেখাবেন কয়টা জাত আছে এর মধ্যে আপনার কাছে? এগুলো আছে ফ্রিজিয়ান আছে, হলস্টিন ফ্রিজিয়ান আছে এগুলা। আচ্ছা তো কাকা, এই যে বর্তমান কিন্তু এখন গোখাদ্যর দামটাও বেশি, আবার ইরি কাটার মৌসুম চলতেছে পুরো বাংলাদেশে, তো বর্তমান এই পরিপ্রেক্ষিতে আসলে গাভী গরুর বাজার সঠিক বাজারটা কি, দাম কমছে না বাড়ছে? আমরা তো পারমিট ব্যবসায়ী, গরুর বাজার অনেক কম, অনেক কম, গরু প্রতি 20,000 টাকা। তো অনেক বিক্রেতা কিন্তু দর্শকদের বিভ্রান্তির মধ্যে ফেলতেছে যে বলতেছে বাজারটা কমে নাই, বাজার ঠিক আছে বা বাজার ভালো, গরুর দাম আগের মতোই আছে। তো আসলে সঠিক যেটা সেটা আপনি বলবেন, যেহেতু আপনি রেগুলার সপ্তাহে দুইবার করে কালেকশন করেন, আসলে কি গরুর বাজার এখন কম আছে? অনেক কম, আগের থেকে কম? হ্যাঁ অনেক, যে বলতেছে ভালো গরুর দাম বেশি, ভালো গরুর দাম গরুর প্রতি 20,000 টাকা কমছে, 20,000 টাকা কমছে। হ্যাঁ আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, যাদের হলো তিন বেসাত কিনতেছে, টাকা পয়সা নাই, দাম ভরে কিনে নিয়ে এসে চ্যানেল ইয়ার প্রতিবেদন দিচ্ছে, ওদের কাছে দাম বেশি, মানে বাকিতে যারা গরু কিনতে। হ্যাঁ ধরেন তিন বেসা হওয়ার পর সেই গরু আবার আরেকজন দাম ভরে নিয়ে এসে খামারে প্রতিবেদন দিচ্ছে, করছে এদের দাম, গরুর দাম কমে নাই, কিন্তু ওরা তো আসলে ওদের ছেড়ে গরু নিয়ে মানুষ বিভ্রান্তিত পাবি, সেটার দামই বেশি পাবি। আমাদের সব গরুর দাম দেখুক, এগুলো জাস্টিফাই করুক, এগুলো গরুর দামই, আমি যেভাবে বলতেছি কিছু কিছু জায়গায় 25-30 হাজার টাকা বেশি যাবে, তারও বেশি যাবে, 50,000 দাম বেশি যাবে। আজকে কিভাবে দেখাবেন, এক রেট নাকি? এক রেট, এক রেট। তো চলেন দেখি কেমন কালেকশন করছেন, আর দামটা আসলেও কমছে কিনা আপনার ভিডিওতে দেখলেও তো আমরা দর্শক বলতে পারবো। বড় গরুগুলো বেচা হয়ে গেছে, যেগুলো গরু আছে মাঝারি, বড় গরুগুলা একজন দিচ্ছে 5টা, ওনার বাড়ি গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, তারপরে আমার এলাকার পাটি লিছে, আর এক এক পাটি লিছে 4টে গরু, ওনার বাড়ি হলো সিলেট, থাকে লন্ডনে, আজ কালকে আইসে বাংলাদেশে, আজকে টাকা লাগাবে। আচ্ছা মানে বুকিং করছে, হ্যাঁ ৭০,০০০ টাকা বান্না দিছে, আজকে টাকা লাগতে পারে কালকে লাগাবে। আচ্ছা মানে বুকিং হয়ে গেছে, ওই গরু আর দেখাবেন না? না বেচাগুলো আমি দেখাবোই না, মোট 12টা গরু বেচা আছে, ওগুলো দেখাবো না। তো যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আমাদের দেখান, এই যে সর্বপ্রথম থেকেই শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এই পাশে প্রথমে একটা গাভী রয়েছে মাঝারি আকারের, আর আজকে সব এই কোয়ালিটির গাভী হবে মাঝারি। হ্যাঁ মাঝারি বেশি। এটা কোন জাতের গাভী আসলে? এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত, মাত্র 2টা দাঁত বয়স। হ্যাঁ হ্যাঁ, প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা হবে। প্রেগন্যান্টের বয়স কেমন, সময় কিরকম আছে? প্রেগন্যান্ট খুব বেশি টাইম নেই, হয়তো 10-12 দিন টাইম আছে, 10 থেকে 12 দিনের মধ্যে, 15 দিন টাইম নিতে পারে আর কি। আচ্ছা, যেগুলোর এক সপ্তাহ থাকে গরুগুলোর প্রেগন্যান্টের সময়, এগুলো কি গাড়িতে নিয়ে যাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে? আমাদের তো অনেক গরু গরু পাঠাই, গাড়ির মধ্যেই বাচ্চা দেয়, সমস্যা আল্লাহতে সমস্যা হয় না। আচ্ছা, এটা সময় আছে 10 থেকে 12 দিন। হ্যাঁ হ্যাঁ, ওইটা নাভি না পানি? পানি, পানি, দুধকোড়া, দুধকোড়া। হ্যাঁ আচ্ছা, তো এই গরুটা কারো পছন্দ হলে কাকা দাম কেমন নেবেন?
এখান থেকে ছয়টা দেবো এক রেট, কোনো দামাদামি না করলে একটাই রেট একদম। আচ্ছা এইটার দাম সিঙ্গেল কত পড়বে? আমার নিজস্ব রাখাল দিয়ে আমি গরু পৌঁছাই দিয়ে আসবো। 1,45,000 এই গরু গুলো তো আপনি 1,55,000 বা 60 করে পঁয়ষট্টি করে বেচছি। আচ্ছা প্রতিবেদন করি, আমি নিজেও দেখছি, আপনি নিজেই বলবেন গরু গুলোর দাম আপনি 1,55,000-60 করে চাইছেন। বাচ্চা হবে পাঁচ বাচ্চা, চার দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে। প্রেগন্যান্টের বয়স কেমন? মোটামুটি 15 দিন টাইম আছে, 15 দিন এখনো 15 দিনের মতো সময় আছে, গরু অনেক জায়গা। তারপরে গরুটা আমার একটা বিশ্বাস যে এই গরুটা ছোট হলেও দাম কম হলেও এখনকার বাজারে তা আমার 14-15 দুধ আশা করা যায়, 14-15 আশা করা যায়। যে গরুগুলো দেখাচ্ছেন এবারে যে 13-14 লিটার, 13-14 আরামসে হবে, আরামসে হবে। আল্লাহ এটা রেট 1,45,000 সিরিয়াল 2 জি। পাশের 3 নম্বরটা দেখি, এগুলো দাঁত হয় না, অদাঁতিল এখনো অদাঁতিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, গরুটা একটু ভালো করে দেখান জি। দাঁত কি এটার? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু। দাঁত এখনো হয় নাই, হ্যাঁ বকনার থেকে গাভী হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা কথা চলতেছে এখন যত সময় বানানা দেয় তত সময় আমি ভরসা করি না। আচ্ছা মানে কথাবার্তা হচ্ছে যতক্ষণ না বায়না পাচ্ছেন এতক্ষণ ভরসা করে বিক্রি করতে থাকবেন। হ্যাঁ, যে আগে টাকা দিবে গরু তার তার। প্রেগন্যান্টের বয়স কেমন? প্রেগন্যান্টের বয়স মোটামুটি 15 দিন টাইম আছে, এর ভিতরে বাচ্চা দিবে আর কি, 15 দিনের মধ্যে বাচ্চা হবে। হ্যাঁ, ওলান পালনের গঠনও বেশ সুন্দর, দাঁত হয় না অদাতিল। আচ্ছা বেশ বড় ওলান হয়ে বলা যায় না, এগুলো 15 দুধ আসতে পারে, 15 হতে পারে। হ্যাঁ, তবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, গ্যারান্টি আংশিক আইডের উপর নিতে হবে। আচ্ছা এটার দাম 1,45,000 সিরিয়াল নম্বর 4। হ্যাঁ, দরদামের কোনো সিস্টেম নাই, না যার পছন্দ হবে শুধু বুকিং করে রাখবে। হ্যাঁ আচ্ছা, একটা নিলেও 1,45,000, লাটে নিলেও 1,45,000। হ্যাঁ, লাটে নিলে হচ্ছে অফার রাখাল ফ্রি, রাখাল ফ্রি। আমরা পাশে 4 নম্বরে যে গাভী রয়েছে এই গাভীটা চলেন দর্শক ভাই বন্ধু দেখে, 4 নম্বর সিরিয়াল একটা গাভী গরু নিয়ে আসলেন কাকা, এটাও মাঝারি আকারের গাভী, যার যেটা পছন্দ সে সেটা বেছে কিনতে পারবে, প্রায় একই কোয়ালিটির গাভী সব। এটা কোন জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স 2 দাঁত। হলস্টাইন ফ্রিজিয়ান বয়স মাত্র 2টা দাঁত। হ্যাঁ, এগুলো আরো সুন্দর আমার কাছে, এগুলো এত চয়েস, খুবই ভালো গরু, জাতমান ভালো আছে। হ্যাঁ আচ্ছা, এর ওলান তলার গঠন বেশ সুন্দর, বড় সরো ওলান হয়েছে। হ্যাঁ, সময় আছে কেমন? সময় মোটামুটি 15 দিন টাইম দিস, এখনো 15 দিন। হুম, 15 দিন বরাবর ওলান পালান নামবে না? হ্যাঁ আর নামবে। নতুন খামারিরা কি এগুলো নিয়ে শুরু করতে পারবে? নতুন খামারের জন্য এগুলো তো 100% পারফেক্ট, কারণ এই গরুগুলাই এখন যারা কিনবি গরু প্রতি 15-20 হাজার টাকা গরু প্রতি কম পাচ্ছে, মোটামুটি বলা যায় যে এখন গাভী কেনার মৌসুম এখন চলতেছে। হ্যাঁ, আবার অনেক লোক বলতে পারে যে এত কম দাম আপনি কিনে রাখেন না, খেয়ে আমার কিনা রাখাও আছে কিছু। আমি 100 টাকা ছুঁয়ে দিতাম, কিন্তু আসলে আমার তো অত চালান নাই, বুঝছে? যদি ওইভাবে চালান থাকতো আমার 100 টাকা গাড়ি কিনে থুয়ে টানা গাব কিনে থুয়ে দিতাম। এই গরুগুলো ঈদের পরে প্রতি গরু প্রতি 20-25 টাকা লাভ বেড়ে যাবে। 1,45,000 4 নম্বর সিরিয়াল এটারও দাম। হ্যাঁ, এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখি। 5 নম্বর সিরিয়াল একটা গাভী গরু নিয়ে আসলেন কাকা, এটা বিগ সাইজের বলা যায়। হ্যাঁ, ওই যে আমি তো এর আগে কিন্তু বলেছিলাম যে ছোট করেই আমি এক ধরনের গরু, 6টা দেখো, 6টার 2টা কথা হয়ে গেল যে আলাদা থুই দিলাম। আচ্ছা এই দুইটা যে পাশে আছে, থাক থাক গরু দেখান লাগে, থাক। আচ্ছা আমি এক নজর এমনি দেখাই দিব, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স 6 দাঁত, আগে একটা বাচ্চা দিয়েছে। কিন্তু দিছিলেন হচ্ছে 6টা নিলে রাখাল ফ্রি, তাহলে কিন্তু এখন 4টা একজন নিলে রাখাল ফ্রি দিতে হবে। এখন বিক্রি আপনি যৌথ করে ফেলছেন, সমস্যা বলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটার দাঁত কয়টা? 6টা হচ্ছে, 6 দাঁত, আগে একটা বাচ্চা দিয়েছে, এখন সেকেন্ড রাউন্ড পড়বে। সেকেন্ড রাউন্ড টাইম কেমন আছে? টাইম আছে মোটামুটি 20 দিন তো টাইম আছে, 20 দিন এখনো, 20 দিন সময় নিয়ে বাচ্চা হবে। বড় গরু বুঝছেন, বিশাল বড় বিগ সাইজ বলেই দিছি। হ্যাঁ, এটা দুধে কিন্তু ভালো হয়েছে আগে। কেমন দুধ বলছে, কয় চোঙা দুধ পাওয়া যেত? 15-16 দুধের কথা বলছে। আচ্ছা এবিএন কেমন হবে? 16-17 এবিএন বেশি হবে, 17-18 আশা করা যায়। আচ্ছা 16-17 হলেও অনেক, এটার রেট কেমন পড়বে? এটার রেট 1,75,000 পড়বে। এই অবস্থায় কিনলে দাম পড়বে 1,75,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল নম্বর হচ্ছে 5। হ্যাঁ হ্যাঁ, দরদামের কোনো আজকে কোনো গাভীতে সুযোগ নাই, না না। আচ্ছা এটা সাইড করে দেন, 6 নম্বরে যে গাভী রয়েছে চলেন এই গাভীটা। এই 6 নম্বরে জার্সি গরুটা উঠছেন, এক মাস টাইম, কিন্তু
মোটামুটি বেশি অনেক প্রায় আরেক মাস বেশি পারা লাগতেছে। আচ্ছা, এই যে একটা এক মাস কিন্তু এক্সেস বলে দেওয়ার কারণে যদি গেরস্ত কিন্তু তাহলে কিন্তু বিশাল একটা ক্ষতি হতো, এক মাস ধরে কষ্ট করে লালন পালন করা। তারপর গরু ভালো আর মোটামুটি যে দামে কিনেছি বুঝছেন, আমার খাওয়ান দান দিয়ে চালান বাসলি মেলা বুঝছেন। আচ্ছা, এটা কিনা তার মানে আপনার এক মাস হয়ে গেছে? হ্যাঁ, এক মাস হয়ে গেছে। আচ্ছা, সময় এখন কেমন আছে? এই সময় এগুটা সময় আছে এখন, কেবল কেবল ছাড়লো আর কি, ছাড়তেছে ওই দেখেন, কেবল ওলান ছাড়তেছে এখনো 20-25 দিন টাইম লিবে। এটার রেট? এটার রেট 1,65,000। 1,65,000? হ্যাঁ, একদম একদম। এটা হলস্টিন ফ্রিজিয়ান, এইদিন বাচ্চা সব দুধ খায় খায় শুয়ে আছে, তুই লাগা দাও, তুই লাগা দাও, দুধ খিদে নাই তো, আমি বাচ্চা গেদা বাচ্চাগুলো ঠেকাই না। আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে ভালো, ওই সিটেরই ব্যবসা করবোই না, এমনও লোক আছে গরু ঠেক দিয়ে সাবার ফুলয়া প্রতিবেদন স্যার আমি তো দেখাবো না। এইটার বাচ্চা কোনটা? দর্শক যারা কিনতে আসে তারা এইভাবে কিন্তু পরীক্ষা করতে পারে যে বাচ্চাটা তুলে দেব যার বাচ্চা যার মাকে সে খুঁজে নিবে। হ্যাঁ, এখন অনেক লোক আছে বুঝছেন, লাগাই নিয়ে বাচ্চা লাভ হয় বেশি, ওরা ওইগুলো বেচতেছে আবার দামে পড়তায় পায় কিনে নিয়ে পরে কয় ওরে বাইরে আমার এরম ঠকাইছে পাবনা জেলা যায়, এগুলো জাস্টিফাই করার দরকার আছে। আচ্ছা, এগুলোর দুধ কেমন হবে? যে এগুলোর দুধ এই অবস্থায় বাছুর খাওয়া অবস্থায় 1,200 দুধ হচ্ছে, আমরা তো ঠেকাচ্ছি না, বাছুর বাছুর টাকায় রাজা হয় লেখ। আচ্ছা বুঝছেন, তো এইটার দুধ গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে কাকা? এটা গ্যারান্টি ফুল দুধ আইড়ে গেলে আমি 16-17 দুধ গ্যারান্টি দেবো। 16 থেকে 17 লিটার? হ্যাঁ। এটার রেট? এটা রেট দেবো দাবা দাবি না করলে 1,75,000। 1,75,000 পাশেরটা দেখি, 8 নম্বরেরটা। হ্যাঁ, ওটা বাচ্চা দেখেন, 1 সপ্তাহের বাচ্চা কত তাজা দেখেন, বেশ বড় হয়ে গেছে। আচ্ছা, এটা কোন জাতের গাভী? এটা ফিজিয়ান হলস্টিন। হ্যাঁ, বয়স 2 দাঁত কিন্তু, মাত্র 2টা দাঁত। হ্যাঁ, এর সঙ্গে কি বাচ্চা? সার সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার বয়স কেমন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ সকালবেলা সকালবেলা যদি সন্ধ্যায় বাছুর ঠেকায় সকালবেলা 8 কেজি দুধ দেবো। 8 লিটার? হ্যাঁ। বিকেলবেলা? বিকেলবেলা 5 কেজি দেবো। 8×5=13 লিটার? হ্যাঁ, দুয়ার দেখে নিবে যেই নাই। তো এইটার রেট কেমন নেবেন কাকা? ওটার রেট 1,65,000 নেবো। এটার রেট নেবেন 1,65,000 বাচ্চা সহ? বাচ্চা সহ। এটা সাইড করে যে পাশের 9 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই, 9 নম্বরের গাভীটাও বিশাল, এর বাচ্চাটাও বড়। জার্সি? জার্সি মাত্র 2 দাঁত। মাত্র 2টা দাঁত? জার্সি, ইন্ডিয়ান জার্সি? ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, এর কোলে কি বাচ্চা? ইন্ডিয়ান বকন বকন বাচ্চা, এর বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা কেউ বলবি না যে 1 সপ্তাহ বয়স। আচ্ছা, বিশাল বাচ্চা হবে মানে, এটাও বিশাল একটা গাভী হবে না ভবিষ্যতে? 1 সপ্তাহ বয়স মাত্র? হ্যাঁ। এর দুধ কেমন গ্যারান্টি দেওয়া যাবে? এর দুধ ধরেন এই অবস্থায় ১২-১৩ পাচ্ছি আমি। আচ্ছা, তো গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে? এগুলো 15 ছাড়িয়ে যাবে, ফুল ফুল শিওর দিলে মানে ফুল যখন দুধ আইডি যাবে আমি বাছুর ঠেকাবো, 15+ দুধ আশা করা যায়। 15+ দুধ হতে পারে? হ্যাঁ হ্যাঁ হতে পারে, মানে দোয়া দেখা দেবো। আচ্ছা, এটার রেট? এটার রেট 1,75,000 টাকা। 1,75,000? হ্যাঁ, একদম। আজকে যে কয়েকটা গাভী দেখেছেন সবগুলোই একদম? একদম জি। আচ্ছা, তো কাকা কষ্ট করে যে গাভীগুলো আজকে আমাদের দেখালেন, জি জি, এই গাভীগুলো কেনার জন্য বা আপনার সঙ্গে কোনো পরামর্শের জন্য ফোন দিলেও যোগাযোগের প্রয়োজন, হ্যাঁ, আপনার নম্বরটা দর্শকদের জানাবেন। আমার নম্বরটা 0177-3036-01। আচ্ছা, এটা হচ্ছে লোকাল নম্বর, যেটা হচ্ছে বাটন, জি জি। আর ইমোটা? ইমোটা 0790-25-58-58। এটাতে এই মুহূর্তে আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ কষ্ট করে নতুন কালেকশনের গাভীগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।